36 বছর পর মিশে মিলন হয়েছে রাহু ও বৃহস্পতির, বাড়তি খরচে লাগাম দেবেন কারা? জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে বারুরাশি ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে, অনেক সময় নানান রকম যোগ তৈরি করে, তার শুভ হতে পারে আবার অশুভও হতে পারে। মেষ রাশিতে মিলিত হয়েছে কোন কোন গ্রহ? এপ্রিল মাসের 22 তারিখ বৃহস্পতি গ্রহ তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করেছে। রাহু অনেক আগে থেকেই এই রাশিতে বসেছিল। এই দুই রাশির জন্য সৃষ্টি হয়েছে গুরুচণ্ডাল যোগ। তবে 36 বছর পর মিলিত হয় রাহু এবং গুরু গ্রহ। কিছু রাশির জাতক জাতিকাতে নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হবে এই সময়। দেখুন সেই রাশির তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। মেষ রাশি। গুরু এবং রাহু গ্রহের মিলিত হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এ সময় আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, ব্যবসায় সাফল্য মিলবে না। যারা সোনার ব্যবসা করছেন তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বাইরে ভ্রমণে সাবধানে ফেরবেন, কারণ আপনারা দুর্ঘটনা ঘটার মুখে পড়তে পারেন। শুধু তাই নয়, স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কোনো রকম বিতর্কে জড়াবেন না, বিতর্ক এড়িয়ে চলাই ভালো। মিথুন রাশি। গুরু আর রাহু গ্রহ একসঙ্গে মিলিত হওয়ার কারণে মিথুন রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু। এ সময় আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সময় শুরু হবে। শুধু তাই নয়, মাথা টানা রেখে কোনো কাজ করার চেষ্টা করবেন। ব্যবসায় প্রচুর ক্ষতি হবে আপনার। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ধৈর্য ধরে সব কাজ করুন, না হলে আপনার উপর দিয়ে বড় ভাড়া এবং অসুবিধা যাবে। পারিবারিক ও দাম্পত্য জীবনেও আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় শত্রুদের থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। উচ্চ রক্তচাপ, মাথা ব্যথার মতো নানান সমস্যার সম্মুখীন হতে পারে। চাকরিতে ভালো সুযোগ আসতে পারে, তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে তবেই আপনি জীবনে সাফল্য পাবেন। কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই আপনার খুব খারাপ সময় শুরু হবে। নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। বিশেষ দ্রষ্টব্য। এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে।